উত্তম সুপ্রিয়া জুটি। আজ চোখে কোণে বিনা আমন্ত্রণে, আজ চোখে কোণে ওই যে মহানায়ক উত্তম কুমার ও সুপ্রিয়া দেবী অভিনীত ছবিগুলি নিয়ে আমরা এই ভিডিওতে আলোচনা করব। এই ভিডিওতে আমি আপনাদের জানাব যে উত্তম সুপ্রিয়া একসঙ্গে মোট কটি ছবি করেছিলেন এবং সেই সব ছবির বক্স অফিস রিপোর্ট কিরকম ছিল। উত্তম সুচিত্রার পরই সর্বাধিক জনপ্রিয় হয়েছিল উত্তম সুপ্রিয়া জুটি। চলুন আর দেরি না করে উত্তম সুপ্রিয়ার উপরে ভিডিওটা আমরা শুরু করি। উত্তম সুপ্রিয়ার প্রথম মুক্তিপ্রাপ্ত ছবি ছিল বসু পরিবার। ছবিটি মুক্তি পেয়েছিল 11 এপ্রিল 1952 সালে। নির্মল দে এই ছবিটির পরিচালক ছিলেন, যিনি বিখ্যাত 75 ছবিটি পরিচালনা করেছিলেন। সেই পরিচালক নির্মল দে বসু পরিবার ছবিটি পরিচালনা করেন এবং ছবিটি 9 সপ্তাহ ধরে চলেছিল এবং বক্স অফিসে ছবিটি হিট করে। এটাই ছিল উত্তম কুমারের ক্যারিয়ারের প্রথম হিট ছবি। তার আগে যা ছিল সব ফ্লপ ছবি ছিল। এই ছবি থেকেই উত্তম কুমার আস্তে আস্তে ক্যারিয়ার শুরু করেন বাংলা সিনেমার জগতে। এরপর উত্তম সুপ্রিয়ার দ্বিতীয় ছবি আসে 1959 সালে। প্রায় 7 বছরের ব্যবধানের পর উত্তম সুপ্রিয়াকে আবার দেখা যায় সোনার হরিণ ছবিতে। 9 অক্টোবর 1959 সালে মুক্তি পায় সোনার হরিণ। মঙ্গল চক্রবর্তী ছবিটির পরিচালক ছিলেন। অবশ্য ধর্মীয় ছবি ছিল সোনার হরিণ। 7 উইক ছবিটি চলেছিল এবং বক্স অফিসে ছবিটি অ্যাভারেজ ব্যবসা করেছিল। 1952 থেকে 1959, 7 বছরের ব্যবধান, কারণ সুপ্রিয়া দেবীর বিয়ে হয়ে গিয়েছিল এবং তিনি সিনেমা লাইন ছেড়ে চলে গিয়েছিলেন। এরপর 7 বছর পর আবার তিনি ফিরে আসেন এবং উত্তম কুমারের সঙ্গে প্রথম মুক্তিপ্রাপ্ত দ্বিতীয় ছবিটি হয় সোনার হরিণ। সুপ্রিয়ার তৃতীয় ছবি আসে উত্তর মেঘ। ছবিটি মুক্তি পেয়েছিল 12 ফেব্রুয়ারি 1960 সালে। এটিও রহস্যধর্মী ছবি ছিল। জীবন গাঙ্গুলি ছবিটি পরিচালনা করেছিল। ছবিটি 7 সপ্তাহ চলেছিল এবং বক্স অফিসে উত্তর মেঘ অ্যাভারেজ ব্যবসা করেছিল। এরপর ওই একই বছর 1960 সালে আসে শুনো বড় নারী। অজয় কর পরিচালিত এই ছবিটি মুক্তি পেয়েছিল 9 ডিসেম্বর 1960 সালে। 10 সপ্তাহ ধরে ছবিটি চলেছিল এবং বক্স অফিসে শুনো বড় নারী হিট করেছিল। পরের ছবি আসে অগ্নি সংস্কার। 1961 সালের 14 এপ্রিল ছবিটি মুক্তি পায় অগ্নি সংস্কার। অগ্রদূত ছবিটির পরিচালনা করেছিলেন। 9 সপ্তাহ ধরে ছবিটি চলেছিল এবং বক্স অফিসে অগ্নি সংস্কার হিট করেছিল। পরের ছবি আসে 2 বছরের ব্যবধানে 1963 সালে নিশিথে। 8ই মার্চ 1963 তে নিশিথে ছবিটি মুক্তি পায়। রবীন্দ্রনাথ ঠাকুরের একটি রহস্যধর্মী বা ভৌতিক ছবি ছিল নিশিথে। অগ্রগামী ছবিটি পরিচালনা করেছিলেন। 10 সপ্তাহ ধরে ছবিটি চলেছিল এবং বক্স অফিসে নিশিথে হিট করেছিল। এর পরের ছবি ওই একই বছরে উত্তরায়ণ। 1963 সালের 26 এপ্রিল মুক্তি পায় উত্তরায়ণ। অগ্রদূত ছবিটির পরিচালনা করেছিলেন। সুপ্রিয়া দেবীর সঙ্গে সাবিত্রী চ্যাটার্জিও ছিলেন। একটি অসাধারণ ছবি ছিল উত্তরায়ণ। 11 সপ্তাহ ধরে চলেছিল ছবিটি এবং বক্স অফিসে উত্তরায়ণ হিট করেছিল। এর পরের ছবি ওই একই বছরে সূর্যশিখা। 1963 সালের 24 অক্টোবর মুক্তি পায় সূর্যশিখা। সলিল দত্ত ছবিটির পরিচালনা করেছিলেন এবং বক্স অফিসে সূর্যশিখা অ্যাভারেজ ব্যবসা করেছিল।
পরের ছবি আসে লাল পাথর, 1964 সালের 6 নভেম্বর মুক্তি পায় লাল পাথর। বিখ্যাত ছবি, সুশীল মজুমদার ছবিটি পরিচালনা করেছিলেন। 14 সপ্তাহ ধরে ছবিটি চলেছিল এবং বক্স অফিসে লাল পাথর সুপার হিট করেছিল। এর পরের ছবি আসে 2 বছরের ব্যবধানে শুধু একটি বছর, 1966 সালের 1 এপ্রিল ছবিটি মুক্তি পায়। মহানায়ক উত্তম কুমার নিজে এই ছবিটি পরিচালনা করেছিলেন। 12 সপ্তাহ ধরে ছবিটি চলেছিল এবং বক্স অফিসে শুধু একটি বছর হিট করেছিল। পরের ছবি আসে ওই একই বছরে কাল তুমি আলেয়া, 1966 সালের 30 ডিসেম্বর ছবিটি মুক্তি পায় কাল তুমি আলেয়া। শচীন মুখার্জি খাতায় কলমে ছবিটির পরিচালনা করে থাকেন, কিন্তু আদতে পুরো ছবিটি মহানায়ক উত্তম কুমার নিজে পরিচালনা করেছিলেন। কিন্তু শচীন মুখার্জি শুরুতে ছবির পরিচালক ছিলেন, তাই তার নামটি মহানায়ক ব্যবহার করেছিলেন, নিজে নিজের নামে ছবিটি তৈরি করেননি। কাল তুমি আলেয়া 14 সপ্তাহ ধরে চলেছিল। সাবিত্রী চ্যাটার্জি অসাধারণ অভিনয় ছিল এই ছবিতে এবং বক্স অফিসে কাল তুমি আলেয়া সুপার হিট করেছিল। এর পরের ছবি 1967 সালে জীবন মৃত্যু, বিখ্যাত ছবি, জীবন মৃত্যু রহস্যধর্মী ছবি। 1967 সালের 14 এপ্রিল ছবিটি মুক্তি পায়। হীরেন নাগ ছবিটি পরিচালনা করেন। এই ছবিটিও 14 সপ্তাহ ধরে চলেছিল এবং বক্স অফিসে জীবন মৃত্যু সুপার হিট করে। এর পরের ছবি আসে চৌরঙ্গি, বিখ্যাত ছবি চৌরঙ্গি, 1968 সালের 20 সেপ্টেম্বর ছবিটি মুক্তি পায়। বহু অভিনেতা অভিনেত্রী মিলিয়ে যাকে বলে মাল্টি স্টার কাস্ট ছবি ছিল চৌরঙ্গি। পিনাকি মুখার্জি ছবিটি পরিচালনা করেছিলেন, যদিও এই ছবিতে উত্তম কুমারের নায়িকা ছিলেন অঞ্জনা ভৌমিক। 12 সপ্তাহ ধরে ছবিটি চলেছিল এবং বক্স অফিসে চৌরঙ্গি হিট করেছিল। এর পরের ছবি আসে 3 অধ্যায়, 1968 সালের 20 সেপ্টেম্বর ওই একই দিনে মুক্তি পায় 3 অধ্যায়, যেদিন চৌরঙ্গি বেরিয়েছিল। মঙ্গল চক্রবর্তী ছবিটি পরিচালনা করেছিলেন। 10 সপ্তাহ ধরে ছবিটি চলেছিল এবং বক্স অফিসে 3 অধ্যায় হিট করেছিল। এর পরের ছবি আসে 1969 সালে সাবরমতী, হীরেন নাগ ছবিটি পরিচালনা করেছিলেন। 3রা জানুয়ারি 1969 সালে মুক্তি পায় সাবরমতী। 9 সপ্তাহ ধরে ছবিটি চলেছিল এবং বক্স অফিসে সাবরমতী হিট করেছিল। পরের ছবি চিরদিনের, 1969 সালে অর্থাৎ একই বছরের 24 জানুয়ারি মুক্তি পায় চিরদিনের। ক্রদূত ছবিটি পরিচালনা করেছিল, ছবিতে সুপারহিট গান ছিল। 7 সপ্তাহ ধরে ছবিটি চলেছিল এবং বক্স অফিসে চিরদিনের ফ্লপ করেছিল। এইটা শুনলে আপনারা অনেকেই আশ্চর্য হবেন যে যে ছবিতে এত ভালো গান ছিল, হিট গান, সুপারহিট গান, আজও লোকের মুখে মুখে ফেরে, সেই ছবি কি করে ফ্লপ করে। কিন্তু এটাই সত্যি ছিল যে 1969 সালে চিরদিনের ছবিটি কিন্তু ফ্লপ করেছিল। যদিও এখন আমরা দেখলে বুঝি চিরদিনের ছবিটি হয়তো হিট করে থাকতে পারে বা হিট করেছিল, কিন্তু 1969 সালে এমনটি ঘটেনি, কোনো কারণ জানা নেই। কিন্তু দর্শকদের চিরদিনের ভালো লাগেনি, বক্স অফিসে চিরদিনের ফ্লপ করেছিল। এর পরের ছবি মন নিয়ে, ওই একই বছর 1969 সালের 10ই অক্টোবর পুজোর সময় মুক্তি পায় মন নিয়ে। ডাবল রোল ছিল সুপ্রিয়া দেবীর এই ছবিতে। সলিল সেন ছবির পরিচালনা করেছিলেন। 12 সপ্তাহ ধরে ছবিটি চলেছিল এবং বক্স অফিসে মন নিয়ে হিট করেছিল। এর পরের ছবি আসে বিলম্বিত লয়, 1970 সালে মুক্তি পায়। 5ই জুন 1970 মুক্তি পায় বিলম্বিত লয়। এই ছবিতেও সুপারহিট সব গান ছিল। অগ্রগামী ছবিটির পরিচালক ছিলেন। 11 সপ্তাহ ধরে ছবিটি চলেছিল এবং বিলম্বিত লয় বক্স অফিসে হিট করেছিল। এর পরের ছবি জীবন জিজ্ঞাসা, পীযূষ বসু পরিচালিত জীবন জিজ্ঞাসা। উত্তম কুমারকে এখানে একটু অন্য ধরনের নেগেটিভ শেডে চরিত্রে দেখা যায়। 1971 সালে 15ই অক্টোবর মুক্তি পেয়েছিল জীবন জিজ্ঞাসা। 12 সপ্তাহ ধরে চলেছিল ছবিটি এবং বক্স অফিসে জীবন জিজ্ঞাসা
হিট করেছিল। এর পরের ছবি অন্ধ অতীত, রহস্যধর্মী ছবি ছিল অন্ধ অতীত, 1972 সালের 7ই জুলাই মুক্তি পায়। হীরেন নাগ এই ছবিটি পরিচালনা করেছিলেন। 7 সপ্তাহ ধরে ছবিটি চলেছিল এবং বক্স অফিসে অন্ধ অতীত অ্যাভারেজ ব্যবসা করে। এর পরের ছবি ওই একই বছরের ছিন্ন পত্র, 13ই অক্টোবর 1972 পুজোর সময় মুক্তি পেয়েছিল ছিন্ন পত্র। উত্তম কুমারের ডাবল রোল ছিল, যাত্রিক ছবিটির পরিচালনা করেছিলেন। 10 সপ্তাহ ধরে চলেছিল ছিন্ন পত্র এবং বক্স অফিসে ছিন্ন পত্র হিট করেছিল। এর পরে আসে বন পলাশির পদাবলী, বিখ্যাত ছবি বন পলাশির পদাবলী, 1973 সালের 9 ফেব্রুয়ারি মুক্তি পেয়েছিল। উত্তম কুমার এই ছবিটির পরিচালক ছিলেন। প্রায় 3.5 ঘন্টা সময়ের বড় স্কেলে তৈরি হয়েছিল, যে ছবিটির ব্যবধান ঘন্টা হিসাবে ধরলে প্রায় 3.5 ঘন্টা ছিল। 2টি করে শো চলত সেই সময় ছবিটি, এবং বন পলাশের পদাবলী 17 সপ্তাহ ধরে চলেছিল এবং বক্স অফিসে ছবিটি ব্লকবাস্টার হিট করেছিল। এর পরের ছবি রক্ত তিলক, বিশ্বজিৎ এই ছবিটির পরিচালক এবং প্রযোজক ছিলেন। রক্ত তিলক মুক্তি পেয়েছিল 1974 সালের 15ই ফেব্রুয়ারি। ছবিটি 6 সপ্তাহ চলেছিল এবং বক্স অফিসে রক্ত তিলক বিলো অ্যাভারেজ ব্যবসা করেছিল। এর পরের ছবি যদি জানতেন, এটিও যাত্রীকের ছবি যদি জানতেন, রহস্যধর্মী ছবি ছিল, সৌমিত্র চ্যাটার্জি সুপ্রিয়া দেবী সঙ্গে ছিলেন। 1974 সালের 1 মার্চ মুক্তি পায় যদি জানতেন। 10 সপ্তাহ ধরে ছবিটি চলেছিল এবং বক্স অফিসে যদি জানতেন হিট করেছিল। এর পরের ছবি আছে সন্ন্যাসী রাজা, বিখ্যাত ছবি সন্ন্যাসী রাজা, পীযূষ বসু ছবিটির পরিচালক ছিলেন। 1975 সালের 30শে অক্টোবর অর্থাৎ আবার পুজোর মুখে ছবিটি মুক্তি পেয়েছিল। 18 সপ্তাহ ধরে ছবিটি চলেছিল এবং বক্স অফিসে সন্ন্যাসী রাজা ব্লকবাস্টার হিট করেছিল। এর পরের ছবি বাঘবন্দি খেলা, 1975 সালের 19শে ডিসেম্বর মুক্তি পায় বাঘবন্দি খেলা। এই ছবিটিও পীযূষ বসু পরিচালনা করেছিল। নেগেটিভ শেডে অর্থাৎ ভিলেন চরিত্র ছিলেন মহানায়ক এই ছবিতে। 11 সপ্তাহ ধরে ছবিটি চলেছিল এবং বক্স অফিসে বাঘবন্দি খেলা হিট করেছিল। এর পরের ছবি আসে 1976 সালে মোমবাতি, যাত্রিক গোষ্ঠী ছবিটি পরিচালনা করে। 18ই জুন 1976 মুক্তি পায় মোমবাতি। 4 সপ্তাহ ধরে ছবিটি চলেছিল এবং বক্স অফিসে মোমবাতি ফ্লপ করেছিল। এর ছবি ওই একই বছরে মুক্তি পায় বন্নিশিখা, 26 নভেম্বর 1976 মুক্তি পেয়েছিল বন্নিশিখা। পীযূষ বসু ছবিটির পরিচালক ছিলেন। 11 সপ্তাহ ধরে ছবিটি চলেছিল এবং বক্স অফিসে বন্নিশিখা হিট করেছিল। পরের ছবি আছে সব্যসাচী, এটাও পীযূষ বসু পরিচালনা করেছিলেন। 1977 সালের 21শে জানুয়ারি ছবিটি মুক্তি পায়। 8 সপ্তাহ ধরে ছবিটি চলেছিল এবং সব্যসাচী বক্স অফিসে অ্যাভারেজ ব্যবসা করে। এর পরের ছবি ভোলা ময়রা, ওই একই বছরে 1977 সালের 14ই এপ্রিল মুক্তি পায় ভোলা ময়রা। পীযূষ গাঙ্গুলী ছবিটির পরিচালক ছিলেন। 12 সপ্তাহ ধরে ছবিটি চলেছিল এবং ভোলা ময়রা বক্স অফিসে হিট করেছিল। পরের ছবি ওই একই বছরে আসে সিস্টার, ছবিটি যদিও নায়িকা প্রধান ছবি ছিল, অর্থাৎ পুরো ছবিটাই সুপ্রিয়া দেবীকে কেন্দ্রীয় করেই ছিল, উত্তম কুমার সাপোর্টিং হিসাবে কাজ করেছিলেন। 29 এপ্রিল 1977 সালে মুক্তি পায় পীযূষ বসু পরিচালিত এই ছবিটি। 12 সপ্তাহ ধরে এটিও চলেছিল এবং বক্স অফিসে সিস্টার হিট করেছিল। এর পরের ছবি আসে দুই পুরুষ, 1978 সালে মুক্তি পায় দুই পুরুষ। সুশীল মুখার্জি ছবিটা পরিচালনা করেছিলেন। 24 ফেব্রুয়ারি 1978 মুক্তি পায় দুই পুরুষ। 5 সপ্তাহ ধরে চলেছিল এবং বক্স অফিসে দুই পুরুষ ফ্লপ করেছিল। এর ছবি আসে দেবদাস, দিলীপ রায় অভিনেতা, দিলীপ রায় ছবিটি পরিচালনা করেছিলেন। 1979 সালের 23শে মার্চ মুক্তি পেয়েছিল দেবদাস। 12 সপ্তাহ ধরে চলেছিল এবং বিখ্যাত এই ছবিটিও বক্স অফিসে হিট করেছিল।
এর পরের ছবি দুই পৃথিবী, 1980 সালের 27 জুন মুক্তি পায় দুই পৃথিবী। পীযূষ বসু ছবিটির পরিচালক ছিলেন। 13 সপ্তাহ ধরে ছবিটি চলেছিল এবং বক্স অফিসে দুই পৃথিবী হিট করেছিল, এবং এটাই ছিল উত্তম কুমারের সম্পূর্ণ করে যাওয়া ছবি। এর পরে আসে কলঙ্কিনী কঙ্কাবতী 1981 সালে, অর্থাৎ উত্তম কুমার, মহানায়ক উত্তম কুমার আর আমাদের মধ্যে ছিলেন না, অসমাপ্ত ছবি ছিল কলঙ্কিনী কঙ্কাবতী। উত্তম কুমার নিজেই এই ছবিটি পরিচালনা করেছিলেন। 7 আগস্ট 1981 সালে ছবিটি মুক্তি পায়, 9 সপ্তাহ ধরে চলেছিল এবং বক্স অফিসে কলঙ্কিনী কঙ্কাবতী হিট করেছিল। এরপরে উত্তম সুপ্রিয়ার শেষ মুক্তিপ্রাপ্ত ছবি ছিল ইমন কল্যাণ, 21 মে 1982 সালে মুক্তি পায় ইমন কল্যাণ। শান্তিময় বন্দ্যোপাধ্যায় ছবিটির পরিচালক ছিলেন। 5 সপ্তাহ ধরে চলেছিল বক্স অফিসে, ইমন কল্যাণ ফ্লপ করেছিল এবং এই ছবিটিও উত্তম কুমার শেষ করে যেতে পারেননি, অসমাপ্ত ছবি ছিল। তো এই ছিল উত্তম সুপ্রিয়া জুটির সম্পূর্ণ একটি তালিকা। অনেকেরই প্রশ্ন ছিল বা অনেকেই জানতে চেয়েছিলেন যে সুচিত্রা সেন ছাড়া উত্তম কুমার অন্যান্য নায়িকাদের সঙ্গে কি কি ছবি করেছিলেন এবং সেই সব ছবির বিশেষ করে বক্স অফিস কিরকম ছিল। তো আশা করি উত্তম সুপ্রিয়া জুটির বক্স অফিস এবং কত সপ্তাহ ছবি চলেছিল তার জবাব দিতে পারলাম, যদিও এরপর একটি একটি করে প্রায় প্রত্যেক কটার ছবির আমি প্রপার বক্স অফিস দেব, অর্থাৎ টোটাল কত সপ্তাহ চলেছিল এবং কত টাকার ব্যবসা করেছিল। তবে এই ভিডিওটা শুধুমাত্র এইটুকুই ছিল। টোটাল উত্তম সুপ্রিয়া ছবির সামারি করা যায় তাহলে দেখা যায় উত্তম সুপ্রিয়া দেবী টোটাল ছবি করেছিলেন 36টি, যার মধ্যে সিলভার জুবলি ছিল 24টি ছবি, ব্লকবাস্টার বা গোল্ডেন জুবলি করেছিল 2টি ছবি, অ্যাভারেজ 6টি এবং ফ্লপ করেছিল 4টি। তার মানে নিঃসন্দেহে ঈর্ষণীয় জনপ্রিয় জুটি ছিল উত্তম সুচিত্রার পর, যেখানে 36টি ছবির মধ্যে 24টি ছবি সিলভার জুবলি করেছিল। সুতরাং দর্শকদের মনে অবশ্যই স্থান করে নিয়েছিল উত্তম সুপ্রিয়া জুটিও। এই ছিল উত্তম কুমার এবং সুপ্রিয়া দেবী অভিনীত ছবির তালিকা। আশা করি এই ভিডিওটা আপনাদের ভালো লেগেছে, ভালো লাগলে একটা লাইক অবশ্যই করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। যারা এখনো সাবস্ক্রাইব করেননি এক্ষুনি পাশে থাকা লাল বাটনটি টিপে সাবস্ক্রাইব করে নিন, কারণ এখানে আপনি পাবেন বাংলা ও ভারতীয় চলচ্চিত্রের উপর বহু ইনফরমেশন। তো ইনফরমেটিভ এই চ্যানেলটি কোনোভাবেই হাতছাড়া করবেন না। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার।